নমস্কার বন্ধু, সুপ্রভাত। স্পোর্ট পেন্সিল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ভিডিও শুরুতেই আমি দুটো প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দেব। প্রথম প্রশ্ন, আপনারা কি মনে করেন যে আদৌ এই কোচ স্টিফেন কনস্টান্টাইনের পক্ষে এই ইস্ট বেঙ্গল দলটাকে নিয়ে ঘুরে দাঁড়ানো সক্ষম হবে? তিনি কি আশানুরূপ ভালো ফল আগামী দিনে দিতে পারবেন? দু নম্বর প্রশ্ন, আপনারা কি স্টিফেন কনস্টান্টাইনকেই কোচ হিসাবে চান পরবর্তী সময়ে, না তার পরিবর্তন চান? কেন এই দুটো প্রশ্ন বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি করলাম, আপনারা অতি অবশ্যই আমার কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। একটা পরিসংখ্যানের দিকে যদি আপনারা তাকান যদি বন্ধু, এ পরিসংখ্যান আমি আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, একটু পরিবর্তন হয়েছে পরিসংখ্যান। ইস্ট বেঙ্গল পাঁচটা ম্যাচে আইএসএলের নখানা গোল হজম করেছে এবং নটি গোলের মধ্যে আটটি গোলই দ্বিতীয়ার্ধে হজম করেছে। আরও ছোট করে বললে 65 থেকে 70 মিনিটের পরই ইস্ট বেঙ্গল গোলগুলো খাচ্ছে। গতকালও ঠিক সেই ঘটনাই ঘটেছে। আমার মতো অতি অজ্ঞ, অতি সামান্য একজন ইউটিউবার যে ফুটবল নিয়ে একটু আধটু চর্চা করে, তিনি যদি এই পরিসংখ্যানটাকে বের করতে পারেন, তাহলে স্টিফেন কনস্টান্টাইনের মতো একজন পেশাদার বিদেশি কোচ এটা কি বুঝতে পারেননি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু বুঝতে পেরে তিনি কি করেছেন? মনে হচ্ছে তিনি কিছুই করেননি। যদি করতেন তাহলে ওই একই পরিসংখ্যান পরপর পাঁচটা ম্যাচে চলতো না। দল যদি ব্যর্থ হয় তাহলে গোটা বিশ্বজুড়েই কোচের সমালোচনা করা হয় এবং তার অপসারণের দাবি করা হয়। ইস্ট বেঙ্গল ক্লাবের ক্ষেত্রেও এটাই হচ্ছে। কোচ পরিবর্তন হবেন কি হবেন না সেটা তো ক্লাব কর্তৃপক্ষ বুঝবে, কিন্তু সমর্থকরা এরকম দাবি খুব স্বাভাবিক কারণেই করে থাকেন। যারা বলছেন যে স্টিফেনকে সরালেই রাতারাতি ইস্ট বেঙ্গল ভালো ফল করবে, এই আশা করাটা ভুল, তারা একদমই ঠিক কথা বলছেন। কিন্তু বন্ধু, এটাও তো সত্যি কথা যে স্টিফেন কনস্টান্টাইন এমন কিছু কিছু হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন, নিজের একগুঁয়েমি এই দলটার মধ্যে দেখাচ্ছেন, যার প্রভাব কিন্তু এই দলটাই পড়ছে। একটা মাঝারি মানের দলের দায়িত্ব তিনি পেয়েছেন, স্বাভাবিকভাবেই ফলাফলটা অন্তত মাঝারি মানের হোক, এটা তো একদম তৃতীয় শ্রেণীর ফলাফল হচ্ছে। খেয়াল করে দেখবেন পাঁচখানা ম্যাচেই ইস্ট বেঙ্গল যে একেবারে বিপক্ষের কাছে বিধ্বস্ত হয়েছে, ধরাশায়ী হয়েছে, তা কিন্তু নয়। জেতার বা ড্র করার মতো সম্ভাবনা এই ম্যাচগুলোতে ইস্ট বেঙ্গলের যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু একটু আধটু ভুল, যেমনি গতকাল তিনি পরপর তিনবার সেই প্রথম একাদশে নামালেন। বন্ধু, একই একাদশ বারবার নামালে বিপক্ষ কোচের অঙ্ক কষতে সুবিধা হয়। তিনি জানেন তার রক্ষণভাগটা দুর্বল, অথচ উইং প্লেয়ারও প্রয়োজন। তার দুজন রাইট ব্যাক লেফট ব্যাক যদি আক্রমণে যান, ওভারল্যাপে যান, তাদের নামতে সময় লাগে, বিপক্ষ সেই জায়গাটায় আঘাত আনতে পারে। তাই 4-4-2 ছকের থেকে 4-4-3 ছকটা তার ক্ষেত্রে আমার মনে হয় অনেক নিরাপদ হতো। সৌভিক চক্রবর্তী ভালো পারফরমেন্স করতে পারছিলেন না, তাকে বসানো হয়েছে। একটা কথা আছে, তারকা ফুটবলারকে একটা ম্যাচে বসিয়ে দিয়ে অনেক কোচই পরের ম্যাচে তাকে নামান যাতে তিনি দ্বিগুণ কেটে ওঠেন। স্টিফেনও এই রণকৌশলটা ব্যবহার করতেই পারেন। আমি আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত দিচ্ছি না, যেগুলো ঘটে থাকে, যেগুলো দেখেছি, যেগুলো দেখি, সেগুলোই তুলে ধরছি। স্টিফেন কনস্টান্টাইনকে কোনো রকম পরামর্শ দেওয়ার মতো ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। দেখা শোনা জিনিসগুলোকে তুলে ধরছি মাত্র আপনাদের সামনে। তিনি প্রথম একাদশে তার ফরমেশনে এখন অবধি অনমনীয় রয়েছেন। তার কাছে বেশ কিছু বিকল্প ফুটবলার আছে, কিন্তু সেই সব ফুটবলারদেরকে তিনি এখন অবধি ব্যবহার করতে পারলেন না। ব্যবহার করলেই যে দল রাতারাতি ভালো পারফরমেন্স করবে তা নয়, কিন্তু আমাকে তো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ঠিক এই জন্যই বন্ধু, আগেও যাদের নাম উঠেছে এখনও তাদের নাম আবার ঘুরে ফিরে আসছে, সেই পর্তুগিজ কোচ জর্জ কোস্তা এবং আন্তোনিও লোপেজ হাবাস। বন্ধু, আগামী ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে অত্যন্ত কঠিন, এবং সত্যি কথা বলতে গেলে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স যদি এই ধারা চলতে থাকে তাহলে আগামী দুটো ম্যাচ পরে আমায় বলতে হবে না বন্ধু, আপনারা সকলেই বলবেন এবং ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ বুঝবে যে কোচকে সরিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং আপনারা কি আদৌ মনে করেন শক্তিশালী বেঙ্গালুরুকে আগামী ম্যাচে ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়িয়ে পরাস্ত করবে? আমার মনে হয় অতি বড় ইস্ট বেঙ্গল সমর্থকও বোধহয় এই আশাটা করছেন না। তাই বন্ধু, কোচের আসন যে টলমল, তার অস্তিত্ব যে বিপন্ন হওয়ার পথে, এই বাণী একদম খুব সুস্পষ্টভাবে প্রতিধ্বনিত হচ্ছে। এবং সেক্ষেত্রে যে দুটো কোচের নাম বললাম তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা প্রবল। ধন্যবাদ বন্ধু।